স্বাগতম। বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ট্যাবলেটটির নাম হচ্ছে কোরাল ক্যালডি। অতি পরিচিত এই ওষুধটি ক্যালসিয়াম ও ভিটামিন D3। আমরা এর আগেও বেশ কিছু কোম্পানির এই ক্যালসিয়াম ও ভিটামিন D3-র ট্যাবলেট নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের যে ওষুধটি দেখতে পাচ্ছেন কোরাল ক্যালডি, এটি মূলত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই যে পুরো ব্যাক বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে 60টি ট্যাবলেট রয়েছে। এর খুচরা মূল্য গায়ে লেখা রয়েছে 660 টাকা। বন্ধুরা, আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে এটি চাইলে পাবেন। যদি বক্স সহ কেনেন তাহলে এই 660 টাকার একটু কমে আপনি কিনতে পারবেন। যা হোক, আমরা এবার একটু ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর বিষয়ে একটু কিছু কথা জেনে নিই। ক্যালসিয়াম হাড়কে শক্ত করে, আর ক্যালসিয়াম শরীরে শোষণ করে কাজে লাগাতে দরকার হয় ভিটামিন ডি। আর এজন্যই এই দুই এর কম্বিনেশনে তৈরি হয় এই ট্যাবলেটগুলো। এসব আজকাল প্রায়ই সবার জানা যে হাড় ক্ষয় রোধ করতে বা হাড় মজবুত করতে ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর কৌটা কিনে খেয়ে থাকেন অনেকেই। কিন্তু আসলে বয়স হলেই কি ক্যালসিয়াম বা ভিটামিন ডি খেতে হবে? গড়পড়তায় একজন পূর্ণ বয়স্ক মানুষ দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 ইউনিট ভিটামিন ডি হলেই চলে। নারীদের ক্ষেত্রে 40 থেকে 50 বছর ঊর্ধ্বে এবং পুরুষ যদি 60 থেকে 70 বছরের ঊর্ধ্বে হয় তাহলে একটু বেশি পরিমাণের প্রয়োজন হয়। তাদের একটু ক্যালসিয়াম 1200 মিলিগ্রাম এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরাও একটু বেশি পরিমাণের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর প্রয়োজন হয়। জেনে রাখা ভালো যে ওষুধপত্র ছাড়া কিভাবে আমরা এগুলো বেশি পেতে পারি। যেমন দুধ, দুগ্ধজাত খাবারে ক্যালসিয়াম রয়েছে। 1 কাপ ননিবিহীন দুধ বা 1 কাপ সয়া দুধে পাবেন 300 মিলিগ্রাম ক্যালসিয়াম। 1 কাপ টক দইয়ে থাকে আরও বেশি, 400 মিলিগ্রামের মতো। আধা বাটি রান্না করা সবুজ পাতলা শাক খেলে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া হবে। 1 গ্লাস কমলার রসে 150 থেকে 200 মিলিগ্রাম রয়েছে। তাই বন্ধুরা, চেষ্টা করুন যে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে সেখান থেকে আমরা যাতে এই ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবটি পূরণ করতে পারি। তাহলে আমাদের আর অর্থ খরচ করে এই ওষুধের শরণাপন্ন হতে হবে না। চেষ্টা করব যে সবসময় আমরা প্রোটিনযুক্ত খাওয়া এবং নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীরকে, গঠনকে ঠিক রাখা। যা হোক, আমরা আজ যে ওষুধটি সম্পর্কে জানলাম এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আর বন্ধুরা, সবসময় যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাবেন। আর আমাদের ভিডিও দেখে ভুলেও কখনো ওষুধ কিনে খাবেন না, কারণ আমরা কোনো ডাক্তার নই, পরামর্শক নই। আমরা শুধু আমাদের একটি ভিডিওর মাধ্যমে একটি ওষুধের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই মাত্র।